बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु जे महान रब्बुल आलमीन दया करे আজকের আজিমুশান নোরানি মেহফিলে আমাদেরকে আসার বসার যোগদান করার তৌফিক দান করলেন সে মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে সবাই মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি কমলিওয়ালা নবীর নোরানি চরণে লাখো কোটি দরুদ ও সালাম এর হাদিয়া নজরানা পেশ করছি সাথে সাথে আমান নবীর মহব্বতের সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর ফারুক আজম থেকে শুরু করে সকল সাহাবাই কেরাম আউলিয়াই কেরামের নোরানি চরণে লাখো কোটি সালামি পেশ করছি আপনাদের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আশা বসা যোগদান শিরকত আল্লাহ যেন কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন একটু জোরে বলি না আমিন রাত অনেক হয়েছে আলোচনা অনেকক্ষণ ধরে চলছে আমি লম্বা আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের প্রেমে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইনাদের উৎসর্গিত জীবন ইনাদের কুরবানি এবং নবী প্রেমে ওনাদের রাষ্ট্র পরিচালনা এই যে সিদ্দিক আকবর এবং ফারুক আজম ওনাদের জীবনী আলোচনা এই বিষয়কে সামনে নিয়ে আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন তৌফিক দান করলে আমি অল্প সময়ে সামান্য আলোচনা আপনাদের সম্মুখে পেশ করে আমার কথা ইতি টানবো রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা শুনেছি এবং যা শুনব সেই মোতাবেক আমাদেরকে আমল করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আর একটু বড় করে বলুন না আমিন আমি প্রথমে বলতে চাই যেই সিদ্দিক আকবরের বিষয় আমাকে দেওয়া হয়েছে ওই সিদ্দিক আকবর কে আল্লাহ কেমন পজিশন দিয়েছেন সিদ্দিক আকবরের পজিশন হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে গোটা কায়নাতে সবার উপরে যার স্থান উনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে সিদ্দিক আকবরের পজিশন উপরে নাকি নিচে বেশি নাকি কম তো সিদ্দিক আকবরের পজিশন বেশি হলো কিভাবে উনি কি আমল করেছেন ওনার আমল কি ছিল তাহলে বোঝা গেল ওনার কিছু নির্দিষ্ট আমল আছে যেই আমলের কারণে আল্লাহ ওনাকে সমস্ত নবীদের পরে গোটা কায়নাতে সবার উপরে স্থান দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এখন আসেন সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞেস করি ও সিদ্দিক আপনার আমল কি আপনার কাজ কি ছিল আপনি কি আমল বেশি পছন্দ করতেন যেই কারণে আপনার পজিশন এমন হয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলি সিদ্দিক আকবর কি জিজ্ঞেস করি ওগো সিদ্দিক আকবর আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কি সিদ্দিক আকবর জবাব দেয় হুববিবা ইলাইয়া তালাত এই জগতের বন্ধুরা আমি সিদ্দিক আকবরের কাছে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে তিনটা আমল প্রিয় আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় তিনটা কাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সিদ্দিক আকবর জবাব দিচ্ছে জগতের বন্ধুরা শুনেন এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বন্ধুরা আমি সিদ্দিক আকবরের গোটা কায়নাতের মধ্যে
এক নম্বরের পছন্দনীয় আমল, এক নম্বরের পছন্দনীয় কাজ। আমার পছন্দ হচ্ছে আমি আমার নবীর নূরানি চেহারায় ওয়াদ্দুহা, আমার নবীর নূরানি চেহারায় পাকের দিকে দেখে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দের আমল। চিৎকার দিয়ে বলেন, আর একটু আস্তে করে বলেন, সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দের আমল হলো আমার নবীর নূরানি চেহারায় পাকের দিকে দেখে থাকা। কথা বলেন ঠিক না? তাইলে আমার নবীর চেহারায় পাকের দিকে দেখা এটা এবাদত। কথা বলেন না ঠিক না? ঠিক। আর চেহারা এটা কোন চেহারা? যে চেহারার তারিফ কোরআনকে যদি জিজ্ঞেস করি, হে কোরআন আমার নবীর নূরানি চেহারায় পাকের বয়ান, তুমি কোরআনের ভিতরে আছে নাকি? কোরআন জবাব দেবে, এই বিশ্বের জগতের মুসলমান তোমরা একটু গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখো, আমি কোরআনে পাক খুলে দেখো, আমার আল্লাহ আমার নবীর নূরানি চেহারায় পাকের বর্ণনা কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, চিৎকার দিয়ে বলেন, আর একটু আস্তে করে বলেন, আমার নবীর চেহারায় পাকের বর্ণনা কোরআনে পাকের ভিতরে আসে না? নাই কথা বলেন না? আসলে আল্লাহ বলে দিলেন ওয়াদ্দুহা। এখানে ওয়াদ্দুহার তাফসীর হচ্ছে আমার নবীর নূরানি চেহারায় পাক। চিৎকার দিয়ে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত শাহ মাতরাদা খান ফাদলে বারেলভি, উনি আমার নবীর সেই নূরানি চেহারায় পাকের বর্ণনা ওনার শেয়ারের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। ও কামালে হুসনে হুজুর হে কে গুমান নকসে জাহান হি ইহি পোলে রেসে দোর হি শমা হে কে ধোয়ান হি ও কমালে হসনে হুজুর হে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আমার আলা হযরত আমার নবীর নূরানি চেহারায় পাকের বর্ণনা শেরের ভিতরে আরো দিয়েছেন, এই সে কুদরত মে তেরি সুরত সবারি ইয়ার সুন, এই সে কুদরত মে তেরি সুরত সবারি ইয়ার সুন, দোনো আলম কোই শেকেল প্যারি ইয়া রসুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর নূরানি চেহারায় পাকের দিকে দেখে থাকা এটা সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দের আমল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই জমানার মধ্যে এসে দেড় হাজার বছর পরে এসে আমরা তো নবীকে দেখলাম না, কপালের চোখে নবীকে দেখলাম না, নবীকে দেখার সৌভাগ্য তো হলো না, সিদ্দিক আকবরের তো সৌভাগ্য হয়েছে আমার নবীকে কপালের চোখে দেখেছে। ও হুজুর একটু বলে দেন না, আমার নবী কি তোকে দেখলাম না, সিদ্দিক আকবর নবীর চেহারায় পাক দেখেছেন, আমার নবীকে কপালের চোখে দেখতে পেয়েছেন, এই জন্য আমার নবীর দিকে দেখেছিলেন। আমরা বর্তমান জমানার মানুষ, আমরা এই জমানার উম্মত, আমার নবীকে তো কপালের চোখে দেখতেছি না, এখন আমার নবীকে কিভাবে দেখব? আল্লাহর প্রিয় নবী দেড় হাজার বছর আগে আমার নবী নবুয়তের জবান দিয়ে ইরশাদ করে গেলেন, এ আমার উম্মত শোনো, মানজারা আলেমান ফাকা আন্নামা জারানি ওয়ামান ওয়ামান সাফাহা আলেমান ফাকা আন্নামা সাফাহানি ওয়ামান লাকিয়া আলেমান ফাকা আন্নামা লাকিয়ানি। এই জগতের বন্ধুরা, আমি রাসূল পৃথিবীর জমিনে থাকতে তোমাদেরকে বলে যাচ্ছি, এ আমার উম্মত শোনো, আমি নবীর উম্মতের মধ্যে আখেরি জামানায় হক্কানি রব্বানি আলেম যারা হবেন ওনাদের মজলিসে গিয়ে বসো, ওনাদের চেহারার দিকে দেখো, আমি নবীর চেহারা দেখা হয়ে যাবে। আরো জোরে বলেন,
আমি নবীর উম্মতের আখেরি জামানার হাক্কানি রাব্বানি আলেমদের বৈঠকে বসো, আমি নবীর বৈঠকে বসা হয়ে যাবে, ওনাদেরকে সালাম দাও আমি নবীকে সালাম দেওয়া হবে, ওনাদের সাথে হাত মিলাও আমি নবীর সাথে হাত মিলানো হবে, ওনাদের পিছনে জুমা পড়ো আমি নবীর পিছনে জুমা পড়া হয়ে যাবে। ও আমার উম্মত শোনো, তোমরা যদি ওলামা ইকরামের সামনে বসেছো মনে করিও না সাধারণ একজন ইমানদার আলেমের সামনে বসেছো। আমি রসুল বলছি, তোমরা যখন আমার উম্মতের হক্কানি রব্বানি আলেমদের সামনে বসে গেছো, তোমরা আমি হায়াতুন নবীর সামনে বসে গিয়েছো। আরো জোরে বলেন, এক নম্বর। দুই নম্বরে সিদ্দিক আকবর বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বরের পছন্দ হলো ও ইন ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের দুই নম্বরের পছন্দ হলো আপনি নবীর মেহফিলের মধ্যে, আপনি নবীর মজলিসের মধ্যে, আপনি নবীর নূরানি জলসার মধ্যে বসে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের দুই নম্বরের পছন্দের আমল। চিৎকার দিয়ে বলেন, আরেকটু জোরে বলেন, তাইলে আমার নবীর মিলাদে বসলে, আমার নবীর জলসার মধ্যে বসলে, আমার নবীর মাহফিলের মধ্যে বসলে, এটা অন্য কারণে এক নম্বরে সিদ্দিক আকবরের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সিদ্দিক আকবরের দুই নম্বরের পছন্দ ছিল আমার নবীর প্রেমে নবীর মিলাদের মধ্যে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? আমরাও আজকে বসে রইলাম নবীর মিলাদুন নবীতে, এটা পৃথিবীর কারো সুন্নত নয়, এটা সিদ্দিক আকবরের সুন্নত, ঠিক কিনা বলেন? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য একজন শায়ের বলেন, ও লোক খুদাশা হিদি কিসমত কা সিকন্দর হে, কিসমত কা সিকন্দর হে জো সরওয়ার আলম কা মিলাদ মানাতে হে। তাহলে সিদ্দিক আকবরের দুই নম্বরে পছন্দ আমার নবীর মজলিসে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে সিদ্দিক আকবর বলেন, আমার এই পজিশন হয়েছে এমনি হয় নাই, এই জগতের বন্ধুরা আমার তিন নম্বরের পছন্দ হলো ও ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ যত ধন দিয়েছে, আমাকে আল্লাহ যা দিয়েছে নেয়ামত দিয়েছেন, আমার সব কিছু আপনি নবীর প্রেমের মধ্যে কোরবান করে দেওয়া, সব কিছু ইসলামের জন্য কোরবান করে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবরের তিন নম্বরের পছন্দের আমল। চিৎকার দিয়ে বলেন, আরেকটু আস্তে করে বলেন। তাইলে সিদ্দিক আকবরের তিনটা পছন্দ পেয়ে গেলাম, তিনটা আমল পেয়ে গেলাম, যে আমলগুলো করে করে সিদ্দিক আজকে সমস্ত নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সবার উপরে স্থান করে নিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সিদ্দিক আকবরের তিনটা আমলগুলো কি কি? এক নম্বরে আমার নবীর নূরানি চেহারায় পাকের দিকে দেখে থাকা, দুই নম্বরে আমার নবীর মেহফিলের মধ্যে বসে থাকা, তিন নম্বরে আমার নবীর প্রেমের মধ্যে ইসলামের জন্য যত টাকা পয়সা আছে ধন দৌলত আছে সব কিছু কোরবান করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবা, মিলাদুন নবী কেন করছি? মিলাদুন নবী করলে কি হয়? সিদ্দিক আকবরের জীবন দেখলাম, সিদ্দিক আকবর ওই সাহাবি যিনাকে আমার নবী দশজন সাহাবিকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, সেই দশজনের ভিতর থেকে এক নম্বরে আছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? সেই সিদ্দিক আকবর নূরানি জবান দিয়ে ইরশাদ করেছেন, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এই জগতের বন্ধুরা শুনো, আমি সিদ্দিক আকবর আমার নূরানি সাদাকতের জবান মোবারক দিয়ে বলে দিচ্ছি, তোমরা যদি ঈদে মিলাদুন নবী সাজাবার জন্য একটা টাকাও খরচ করো, আমি সিদ্দিক আকবর আমার নূরানি জবান দিয়ে ঘোষণা দিলাম, তোমাদেরকে মাহশরের ময়দানে ফেলে আমি সিদ্দিক জান্নাতে প্রবেশ করব না, আমি তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব।
আরো জোরে বলেন। এখন বলেন নতুন পাড়া বিআরটিসির পূর্ব পার্শ্বে হযরতে মাওলানা আকমল স্যার রহমাতুল্লাহ আলাই ওরসে পাকে আগত আমার বাবারা ভাইয়েরা এক কণ্ঠে একই আওয়াজে বলতে চাই, আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কি না? সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চান, জান্নাতে যদি সিদ্দিক আকবরের সাথে ঠিকানা বানাই নিতে চান, তো ঈদে মিলাদুন নবী লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? সিদ্দিক আকবর কন্ডিশন দিয়েছেন, লটকাইয়া দিয়েছেন, আমার সাথে যদি জান্নাতে সাথী হতে চাও তাইলে ঈদে মিলাদুন নবীতে আসো, মিলাদুন নবীতে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, আমার নবীর মিলাদ সাজাও, আমি সিদ্দিক গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাকে ফেলে এই নতুন পাড়ার জমিনের বাবারা তোমাদেরকে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না, আর আমাকে রেখে আমার নবী জান্নাত প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এলে সিদ্দিক আকবরের সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমরা সিদ্দিক আকবরের সাথে যদি জান্নাতে প্রবেশ করতে চাই, তো ঈদে মিলাদুন নবীতে যারা খরচ করেছে, মিলাদুন নবীতে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গরু দিয়েছেন, মহিষ দিয়েছেন, ছাগল দিয়েছেন, দুব্বা দিয়েছেন, চাউলের বস্তা দিয়েছেন, তেল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, খাটনি মেহান্নত দিয়েছেন, বিবেক বুদ্ধি খরচ করেছেন, আজকে রাত দিন পরিশ্রম করে এই মিলাদুন নবী মাগলি সাজিয়ে দিয়েছেন, আমার সিদ্দিক আকবর বলেন এই নতুন পাড়ার বাবারা ভাইয়েরা এই মা বোনরা শুনে রাখো, আমি সিদ্দিক কখনো তোমাদেরকে রেখে জান্নাতে প্রবেশ করব না। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে আজকের এই মাহফিল আমাদেরকে জানান দিচ্ছে আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকার উপায় হয়ে গেছে, কথা বলেন না কেন? ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সবাইকে যেন এই ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী এই মাহফিলগুলো যেন ধরে রাখার তৌফিক দান করেন। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা। এখন বলেন সিদ্দিক আকবর ধর্মের কাজে, নবীর প্রেমে, ইসলামের জন্য আগে না পিছে? কথা বলেন না কেন? এক নম্বরে নাকি দুই নম্বরে? জোরে বলেন না, এক নম্বর নাকি দুই নম্বরে? সামনে নাকি পিছে? আমরা পিছে থাকবো কেন? কথা বলেন না কেন? আমরা পিছে থাকবো কেন? আলোচনা শুনতেছি সিদ্দিক আকবরের, তো সিদ্দিক আকবর তো আগের কাতারের মানুষ, আমরা পিছনে থাকবো কেন? সামনের দিকে একটু আসার জন্য অনুরোধ করছি। সিদ্দিক আকবরের সুন্নত পালন করেন, সামনের দিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা। এবার আসেন বাবা, সিদ্দিক আকবরকে কেন ভালোবাসলাম, সিদ্দিক আকবরকে কেন মহব্বত করলাম, সিদ্দিক আকবরের বিষয়ে আজকের মাহফিলে কেন ঢুকাইয়া দিলাম? সিদ্দিক আকবরকে মহব্বত করলে লাভ আছে না নাই? কথা বলেন না, লাভ আছে না নাই? এখন দেখেন বাবা, হাদিস বলছি নুজহাতুল মাজালিস কিতাবের নাম, এই কিতাবের মধ্যে হাদিস নোট হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হচ্ছে, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কানাত আল্লাইলা আল্লাতি ওলিদা ফিহা আবু বকরিন তাজাল্লা রাব্বুকুম আলা জান্নাতি আদনিন ফাকালা ইজ্জতি ওয়া জালালি লা আদ উদখিলুকা ইল্লা মান আহাব্বা হাদাল মাওলাদ আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু করে বলে বলেন
আমার বাবারা আমার নবী বলেন এই জগতের বন্ধুরা সিদ্দিক আকবর যেই দিন দুনিয়াতে তাশরিফ আনতেছেন সেই দিন আমার নবী বলছেন রব্বুল আলামিন জান্নাতুল আদনের উপরে আল্লাহর কুদরতের জলওয়া ঢেলে দিলেন সুবহানাল্লাহ বলেন না জান্নাতুল আদন নামের একটা জান্নাত আছে না নাই কি বলছিলাম জান্নাত কয়টা বড় করে বলেন আরো জোরে বলেন জান্নাত তো একমাত্র ঈমানদারদের জন্য জান্নাত তো আমার নবীর পাগলদের জন্য জান্নাত তো আমার নবীর উম্মতদের জন্য কথা বলেন না ঠিক কি না এটা তো কোনো কাফের কোনো মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই জান্নাত বানিয়েছেন আমার নবী মুস্তফার গোলামদের জন্য কথা বলেন না ঠিক কি না এই জন্য আমার নবীর সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে মুহাম্মদ কি উম্মত না যায়েঙ্গি দোজখ মুহাম্মদ কি উম্মত না যায়েঙ্গি দোজখ ইয়ে ওয়াদা রাসূলে খোদা কর চুকে হ্যায় খোদা কর চুকে হ্যায় সলাতু নিয়া আপনাদের কি অসুবিধা হচ্ছে কথা বলেন অসুবিধা হচ্ছে জান্নাত বানিয়েছেন আল্লাহ কয়টা একটু জোরে বলেন কয়টা ওই আটটা জান্নাত বানিয়েছেন কোন মুনাফিকের জন্য নয় কাফেরের জন্য নয় ঈমানদারদের জন্য কথা বলেন ঠিক কি না আর ঈমানদার কাকে বলে যার কলবের ভিতরে আমার নবী মুস্তফার প্রেম মুস্তফার ভালোবাসা নিজের জানের চাইতো বেশি আছে ওনাকে ঈমানদার বলা হয় কথা বলেন ঠিক কি না আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি এই জন্য আমাদেরকে মুমিন বলা হয় আর জান্নাত আল্লাহ বানিয়েছেন মুমিনদের জন্য কথা বলেন ঠিক কি না যারা নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট জান্নাত পেতে চায় ওরা কখনো জান্নাত পাবে কথা বলেন না জান্নাত পাবে ওরা বিদ্যাঙ্গুল পাবে যে ওরা জান্নাত পাবে না কারণ জান্নাত পাওয়ার জন্য সমস্ত নিয়ামতের সমস্ত রহমতের চাবিকাঠি আল্লাহ আমার নবীর সাথে মুআল্লাক করে দিয়েছেন আমার নবী মুস্তফার কদমে দিয়েছেন আর আমার নবী মুস্তফা সমস্ত কিছু বর্ণনা করেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ हे खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुनिया तो जिसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुनिया जन्नत कोयटा कथा बोलें ना क्या জান্নাত কয়টা এ আটখানা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল আদন কথা বলেন কি নাম জান্নাতুল আদন রব্বুল আলামিন যেদিন সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে আম্মাজানের শেখ মুবারক থেকে গর্ব মুবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনবেন সেই দিন রাত্রিবেলা রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরতের জলওয়া জান্নাতুল আদনের মধ্যে ঢেলে দিলেন সুবহানাল্লাহ বলেন মাওলায়ে কায়নাত এবার আমার আল্লাহ বলছেন জান্নাতুল আদনকে এই জান্নাতুল আদন আমি তোমাকে বলছি তোমার ভিতরে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না তোমার ভিতরে কোনো ঈমানদার কোনো ধরনের মানুষ প্রবেশ করতে পারবে না তো কারা পারবে আমার আল্লাহ বলেন এই জান্নাতুল আদন শোনো তোমার ভিতরে একমাত্র ওই সমস্ত ঈমানদাররা প্রবেশ করতে পারবে যাদের কলবের ভিতরে আমার আবু বকর সিদ্দিকের মহব্বত থাকবে আরো জোরে বলেন যার কলবের ভিতরে
আজকের রাতে যিনি দুনিয়াতে তাসফ নিয়ে যাচ্ছেন অর্থাৎ সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যিনি দুনিয়াতে তাসফ নিয়ে যাচ্ছেন এই জান্নাতুল আদন তুমি জান্নাতুল আদনের ভিতরে একমাত্র সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবে ওরাই একমাত্র তুমি জান্নাতুল আদনে প্রবেশ করতে পারবে যার কলবে সিদ্দিক আকবরের মহব্বত থাকবে না জান্নাতুল আদনে তার প্রবেশ করার পারমিশন থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন এখন বলেন বাবার আমার আমরা সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে ধারণ করে জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করার গ্যারান্টি কার্ড পেতে চাই কি চায় না দুই হাত তুলে বলুন চাই কি চায় না আমরা সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে ধারণ করতে চাই কি চায় না যদি চায় যদি চায় তাইলে এই সিদ্দিক আকবরের আলোচনা বছরকে বছর যতদিন আমাদের হায়াত থাকবে এই সিদ্দিক আকবরের তাসকারা জিন্দা রাখার দরকার আছে না আছে একটু জোরে বলেন আছে না নাই তাইলে আরেকটা হাদিস শুনে ফেললাম যে জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করতে চাইলে অবশ্যই সিদ্দিক আকবরের মহব্বত লাগবে কথা বলেন ঠিক কি না এখন আজকের যুগে দেখি এমন কিছু দাড়িওয়ালা এমন কিছু পাগড়িওয়ালা এমন কিছু জুব্বাওয়ালা আছে যারা সিদ্দিক আকবরকে গালি দেয় ফারুক আজমকে গালি দেয় আর মাওলা আলীকে ভালোবাসে এমন কিছু মুসলমানের লেবাসদারী মুসলমান আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কি না ওদের নাম মনে রাখিয়েন ওদের নাম হচ্ছে শিয়া বলেন না কি নাম আরো জোরে বলেন কি নাম আমরা কি শিয়াদেরকে সমর্থন দিতে পারি কথা বলেন না শিয়াদেরকে সমর্থন দিতে পারি কেন পারি না যেহেতু শিয়ারা সিদ্দিক আকবরকে গালি দেয় ফারুক আজমকে গালি দেয় সব্বুস শেখাইন করে আর মাওলা আলীকে ভালোবাসে আমার নবী বলেন এই ভালোবাসা আমার দরকার নাই আমার সিদ্দিককে বাদ দিবা আমার ফারুককে বাদ দিবা আমার আলীকে বুকে টেনে নিবা এরকম হতে পারবে না একজন সাহাবীকে বাদ দেওয়া যাবে না আসহাবি কান্নুজুম আমার প্রত্যেক সাহাবী আকাশের নক্ষত্রের মতো বিআইহিম ইহতেদাইতুম ইহতেদাইতুম আমার সাহাবীদের থেকে কোন একজন সাহাবীকে তোমরা যদি ফলো করো তোমরা যদি অনুসরণ করো আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহর রাসূলকে মোরা বলতে হবে সবাই আল্লাহর রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই রি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি আরে জোরে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি হযরত আবু বকর ওমর উসমান আলী হযরত আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা আমার নবীকে ভালোবাসি আমার নবীর পরে সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা সমানভাবে ভালোবাসি কথা বলেন ঠিক কি না ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের এই ভালোবাসাকে যেন কবুল করেন একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন
এবার আরেকবার বলেন আমরা কোন সাহাবীকে বাদ দিতে চাই না সমস্ত সাহাবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি কথা বলেন ঠিক কি না এবার দুখানা হাত তুলে বলুন ঠিক না বে ঠিক আমরা সবাই অন্তর দিয়ে সমস্ত সাহাবীকে ভালোবাসি ঠিক কি না আল্লাহ আমাদের এই ভালোবাসা যেন কবুল করেন আমিন আমার বাবারা ভাইরা এই গেল আর একটা হাদিস এবার আসেন বাবা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভালোবেসে আমার নবীর প্রেমে কুরবানি দিয়ে পজিশন কোথায় গেল একটা তো পেলাম সিদ্দিক আকবরের মহব্বত যার কলবে থাকবে আমার আল্লাহ বলছেন এই জান্নাতুল আদন তোমার ভিতরে পারমিশন নাই ঢুকার যার কলবে সিদ্দিকের মহব্বত থাকবে সেই ঢুকতে পারবে অন্য কেউ ঢুকতে পারবে অন্য কেউ ঢুকতে পারবে না এবার আসেন আর একটা হাদিস চলে যায় আমার নবীর সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেমন পজিশন দান করলেন নবীর প্রেমে কোরবানি দেওয়ার কারণে কোরবানি কেমন দিয়েছেন আমার নবীর তাবুকের যুদ্ধের মধ্যে যখন ডাক দিলেন ইসলামের জন্য কে কি নিয়ে আসবে আসো আপনারা জানেন ফারুক আজম বলেন আজকে সিদ্দিক তো গরিব হয়ে গেছে সিদ্দিকের তো টাকা পয়সা নাই আমি ফারুক আজম কখনো এক নম্বরে যেতে পারি না আজকে আমি সিদ্দিক আকবরের চাইতে এগিয়ে চলে যাব আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব ইসলামের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ ফারুক আজম অর্ধেক দিয়ে দিলেন আপনারা জানেন তাবুকের যুদ্ধের ঘটনা সিদ্দিক আকবর আসতেছেন না আমার নবী রাস্তার দিকে তাকিয়ে আছেন কার জন্য যেন নবী অপেক্ষা করছেন তো সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন সিদ্দিক আকবরের জন্য আমার নবী অপেক্ষা করতেছেন আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আসছেন আমার নবীর চেহারাতে হাসি ফুটে গেছে আমার নবী মুস্কি হাসতেছেন সিদ্দিক এসেছেন একটা পটলা নিয়ে সিদ্দিক কি নিয়ে এসেছো ইসলামের জন্য কি দিবা আজকে সিদ্দিক হু হু করে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার 40,000 দিরহাম ছিল সবকিছু তো আপনি নবীর প্রেমে কুরবান করে দিয়েছি আজ আমার দেওয়ার মতো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আজকে আমার ঘরে তন্ন তন্ন করে খুঁজেছি কিছুই পেলাম না সর্বশেষ দেখলাম আমার ঘরের পাকঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে কিছু সিটা কাপড় আছে চুলোর মধ্যে ছাই আছে মালাপাতিল সহ সব কিছু একটা কাপড়ের মধ্যে মোড়ায়ে আপনি নবীর প্রেমে নিয়ে এসেছি সিদ্দিক আকবরের এই দান দেখে আমার রাসূল অতবাক হয়ে গেলেন সমস্ত সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ফারুক আজম বলেন আমরা কখনো সিদ্দিক আকবরকে ওভারটেক করে এক নম্বর হতে পারি নাই আজকে তাবুকের যুদ্ধের দিন আমি বুঝেছিলাম আমি এক নম্বরে থাকবো খোদার কসম সিদ্দিক যখন মালাপাতিল সহ চুলোর ছাই পর্যন্ত নিয়ে এসেছে আজকেও দেখলাম আমি এক নম্বর হতে পারলাম না সিদ্দিকে এক নম্বর হয়ে গেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিকের এই দান সিদ্দিকের এই কোরবানি কেমন ভাবে কবুল হয়েছে সিদ্দিক কেমন কবুল একটু করে গভীর মনোযোগ ফতোয়ায়ে কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবে এটা নোট হয়েছে ফতোয়ায়ে আফ্রিকির মধ্যে পৃষ্ঠা নম্বর 146 নম্বর পৃষ্ঠায় ফতোয়ায়ে আফ্রিকি নোট হচ্ছে রেওয়ায়তটা সিদ্দিক আকবরের ঘটনা গভীর মনোযোগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হবেন ওযু কালাম করলেন মসজিদে নববী শরীফে যাবেন সুবহানাল্লাহ বলবেন না কোথায় যাবেন কোথায় যাবেন বলেন না কোথায় যাবেন মসজিদে নববী শরীফে যাবেন উযু বানালেন উযু হচ্ছে পবিত্রতা অর্জন করা এজন্য নামাজ হচ্ছে বেহেশতের চাবি আর পবিত্রতা হচ্ছে নামাজের চাবি কথা বলেন না কেন পবিত্রতা নামাজের চাবি আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি কথা বলেন ঠিক কি না তাহলে উযু করা ঠিকভাবে উযু করা এটা আমাদের উপর ফরজ ঠিক না বে ঠিক তো উযুর মধ্যে ফরজ হচ্ছে 14টা ঠিক কি না উযুর ফরজ কয়টা নামাজের বড় করে হন না উযুর ফরজ উযুর ফরজ উযুর দ্বারা কি হবে কে হ 13 ফরজ কে হ 14 ফরজ আয় যাই মোড়ে উযুতে 4 ফরজ কথা বলেন কয় ফরজ জোরে বলেন কয় ফরজ চার ফরজ চারটা ফরজ আছে এক নম্বর সমস্ত মুখ ধোয়া কথা বলেন না কেন এক নম্বর সমস্ত মুখ ধোয়া দুই নম্বরে দোনো হাতের কনুই সহ ধোয়া আমাদের ভিতরে কিছু মানুষ আছে এমনে এমনে মানে ফানি মেলামারি না দূর দিয়ে উজুর তো ওয়াজ করে দিতে যাবে সময় নাই আত্মে এত গুম মারির উজুর তো ওয়াজ শেষ করছে বউ হতে ইয়া
আজি গুমজত দনা হুজুর ওয়াসাজ বরি বলি গি খুদ বাহন শুরু কইব তুই যাইতে যাইতে মরিবি আমাজ মা তিনি দোস্ত না কি জালি ইতা আর কি গোসল টোসল দূর কর কদে না 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 ফারে না মারি জুপু জুপুর মারি দিয়ে দে হতা কোনা ঠিক না বেঠি এন উজুরুল্লাহ হরম হতে যায় না না নিয়ত আল্লাহু আকবার মারি উজুরের ড্যান মেকের সালাম দিয়ে গি ইতা তো সুতা মিদা দিয়ে গি জহর না বুঝে উজুরের ড্যান মেকে সালাম ফিরে ইদেতে ইতা ইতা রাত খড়ে হনা আত খড়ে জোতা বাম মিকে যেতে সালাম ফিরে গি এত বাইফু দত্ত গুড়ি গি হতা কোনা ঠিক না বেঠি এইলে কিছু ডিজিটাল মুসল্লি আছে না নাই তো তোর ডিজিটাল হয়ে যাবে ধরে খালি এত ঠিক না না হ্যাঁ খালি এত যাবে ধরে ইলে কখন এবার আসেন কি বলতে চেয়েছিলাম উজুর মধ্যে ফরজ কয়টা জোরে বলেন জুমার দিন মসজিদে যাবেন আগে না পরে বের হওয়ার সময় বের হবেন আগে না পরে আল্লাহ তৌফিক দান করুন আর একটু জোরে বলেন নামাজের আগে চার রাকাত কবল আল জুমা আছে না নাই এটা সুন্নতে মুয়াক্কাদা সুন্নত দুই প্রকার সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়েদা কয় প্রকার বললাম এই সুন্নতে মুয়াক্কাদা যেটা এটা ওয়াজিবের কাছাকাছি পড়তেই হবে না পড়লে অবশ্যই গুনাহগার হবে কথা বলেন ঠিক কি না তো জুমার নামাজের দুই রাকাত হুজুরের সাথে যেটা পড়েছি এর আগে চার রাকাত কবল আল জুমা এটা সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে আর হুজুরের নামাজের পরে যেই চার রাকাত বাদাল জুমা এটাও সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে না পড়ে চলে গেলে গুনাহগার হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আরে কেন বড় ওরে হন না এই আরব তো ওদের ডিজিটাল মুসল্লি আছে যে হুজুরের সালাম ফিরে নামার পরে বোধ কে আস্তে করে সালাম দিয়ে লাগত আসসালামু আলাইকুম এই হুজুরের সালাম দিয়ে দিয়া তার মানে হুজুর বাকি নামাজ সালাম পড়িল আয় জারি গুই আর তো আজ সময় দিবার এই দৈদ্য সময় নাই আই হ্যাভ নো টাইম আই এম বিজি ম্যান হদা হ না এলে ইজি হামে বিজি তে হদব নো আছে মসজিদে যাইতে গিয়ে তে পড়ে ইতা আবার খুতবা পড়ে রাত আবার বেটার 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 হত কইব হদা কোন আছে না নাই ওরা মার্কেট গেস না খালি আর কি খবর আজ এর কি খবর ফজর কি খবর আপডেট কি হস না যে বাংলার খবর কি হয় স্টার প্লাসের খবর কি হয় ফ্যান হটিয়া দেখি নিবি আজ মার্কেট হত যাবে ওর বাজে যে তাহার হলে যাবি নাকি আরে ফেলা যাবি এন হই না অন হই না দুনিয়ার কাহিনী বেগিন মসজিদত গেলি উজুর যে তওয়াজ করিব উজুর যে তো খুতবা শুরু করিব ইতার কাহিনী শুরু হইছে হদা হটিন না বেটি আল্লাহ এল্লা কাহিনী হন তো আর হেফাজত করক আর কা ডর করে হোম করিব আমিন কেন যেহেতু মসজিদে কথা বলা হারাম কথা বলেন না মসজিদে কথা বলা হারাম আমার রসুল বলেছেন ৪০ বছরের কবুল হয়েছে এমন ইবাদত নষ্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে যদি মসজিদে দুনিয়াবি কথা বলে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন না আমি কি বলতে চেয়েছিলাম উযু পবিত্রতা নামাজের চাবি আর নামাজ বেহেশতের চাবি কথা বলেন ঠিক কি না এখন উযুর মধ্যে ফরজ কয়টা সবাই বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা একটা মাসলা আলোচনা করছি কেন যেহেতু একটা মাসলা পড়ে অথবা পড়ায়ে ঘুমায়ে গেলে সারা রাত নফল নামাজ পড়লে যত সওয়াব একটা মাসালা শিখে অথবা একটা মাসালা আলোচনা করে ঘুমাইলে তার চাইতে বেশি সওয়াব তাইলে আমাদের গোটা রাত ইবাদতের মধ্যে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ইবাদতের ভিতরে সব সময় এভাবে নিয়োজিত থাকার তৌফিক দান করুন হুজুর ফরজ কয়টা এক নম্বর সমস্ত মুখ দোয়া মুখের উপরে চুলের গোড়া নিচে তুতলির নিচে দুই কানের গোড়া পর্যন্ত ভালো করে ধুইতে হবে এখানে কোন একটা জায়গা খালি থাকলে উজু হবে না কথা বলেন উজু হবে না দুই নম্বর দুই হাতের কনুই সহ ভালো করে দোয়া দুই তিন নম্বর মাথার চার ভাগের এক ভাগ মাসায় করা চার নম্বর দুই পায়ের টাকনু সহ গিদা সহ ভালো করে দোয়া কথা বলেন ঠিক কি না এগুলো হচ্ছে উজুর ফরজ এখন আমাদের বাড়িতে কিছু জিজ্ঞেস করি গোসলের ফরজ কয়টা মাশাআল্লাহ কয়েকজন স্ট্রং আছে কয়টা জোরে বলেন কয়টা আমাদের দেশে অনেক নতুন নতুন বিয়ে করেছে খুশিতে খুশি নোয়া বিয়ে করছে 15 লাখ টাকা মিন্দি 10 বারের জন্য ভাষ্যত বলে খাইয়ে এই ব্যাগিন করে ওর তো যেতে ওড়ি মোড়ি দিয়ে কাটিটারে দিয়ে ফালসার মালসার করে ইতে যে খুশি তো পরের দিন গোসল করতে নেমি ফোর তাই না গোসল করে ওটা বিয়াদি গুজ্জোস বহুত ফুর্তি ফুর্তি লার খুশি খুশি লাগ গোসল করতে হতে গোসল করে দি হত গোসল কেন গুজ্জোস তো হতে একবারে লাখ সামন্দে এন কোষা কষি দি উড়ে ফেলায় হতে একবারে হতে
হনদিন এলে বলে নবসি আজকে নবিয়ে না পরে যে কষা করছি তো এলে আর আজীবন গোছিল সাকই বনে নামাতে গোসল যদি ফরজ ঈদ হয় গোসলের ফরজ যদি আদায় না হয় হাজারো সাবান শ্যাম্পু দিল পাক হবে জোরে বলেন না পাক হবে তাইলে গোসলের ফরজ কয়টা আমাদেরকে জেনে নিতে হবে কথা বলেন ঠিক কি না গোসলের ফরজ জোরে বলেন গোসলের ফরজ তিনটা এক নাম্বার হলো গড়গড়ার সাথে কুলি করা কিসের সাথে গড়গড়ার সাথে কুলি করা দুই নাম্বার হলো নাকের মধ্যে ভালো করে পানি দিয়ে নাকের ছিদ্রগুলো পরিষ্কার করা কয়টা গেল দুইটা তিন নাম্বার হলো সমস্ত শরীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঘষে ঘষে ডলে ডলে ভালোভাবে ধৌত করা এগুলো হচ্ছে গোসলের ফরজ কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন গভীর মনোযোগ আমি কথা শেষ করব এখন সিদ্দিক আকবর উযু করলেন উযু করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এখন সিদ্দিক কাপড় চোপড় পরছেন জুব্বা মোবারক পরছেন চুল মোবারক আস্তালেন দাড়ি মোবারক আস্তালেন সুবহানাল্লাহ বলেন না চুল মোবারক আস্তানো আমার নবীর সুন্নত দাড়ি মোবারক দাড়িগুলো আস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া এটা আমার নবীর সুন্নত সুবহানাল্লাহ বলবেন না আমাদের ভিতরে এমন কিছু বাই আছে যারা চুল আসদাতে পারবে চুল কিন্তু লম্বা কিন্তু মুখে হাত দিলে কিছুই কথা বলেন কিছুই একেবারে ফ্রেশ কথা বলেন না কেন ঠিক কি না তো ওখানেও গিয়েছে একেবারে ক্লিন শেপ ফোম শেপ অল শেপ কথা বলেন না কেন শেভেরও নাকি অনেক নাম আছে একদিন শিমুলকে জিজ্ঞেস করলাম গেলাম আমি চুল কাটতে দেখি একজনকে সিট করে সময় দিছে আর ক্রিম লাগাইতে 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 তার শুধু দুইটা সুগার পুতলি সারা চারিদিকে লাগাইয়ে সিট করে ফেলালে কি তার আমাদের ইন কিরত দিতে ক্রিম লাগাইতে লাগাইতে গোটা চারিদিকে নাড়ি ফেলি একটা গলা পর্যন্ত হনুমিকে বাত্য ন লাগস এখন কিরত দে হদি তারা মজার দিয়ে দিই তাহার দূর করে সার ফেসাল দিন একটা দিবেল দিয়ে দেয় গোড়া দিবেল দিয়ে পাল দিব তোরে তুই এই গালি গালিয়ান মজার দিওস বাকি আর হনে দিব হতে না আর কিনার দায়িত্ব নেই আর দায়িত্ব দূর তুই বে কি শেপ তো বোর্ড দলে দেখলাম এই জীবন তুমি কিসে লাগা যাস বছর 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 গাদু বেলা সুকুল হইনা মারাত থাকস গোস্তে থাকস ফেন আগেল তারপর হাসি ফেলাই দোস কারণ ইবে কি মারলি দিয়া মাইতে 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 সুগুর ফুতুল ইসারা ব্যাগ সারিমিকে দুম্পারে মিলি ইবে কি হদ দুরি বেন আমাদের ফর্ম শেপ হেফাজত করুক আমিন বলেন আমার নবীর সুন্নাত দাড়ি মহিলাদের জন্য জেওয়ার অলংকার স্বর্ণ হচ্ছে অলংকার আর পুরুষের অলংকার হচ্ছে দাড়ি কিন্তু বর্তমান যুগের আমার অনেক যুবক ভাই আছে যারা এই দাড়িকে নবীর সুন্নত মনে করে রাখতে পারে না নবীর সুন্নতকে অধারণ করতে পারে না নবীর সুন্নতকে বর্জন করে আপন ম্যারামের কথা শুনে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক দাড়ি আমাদের চেহারাতে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন আর এখানে বড় করে হন না আমিন এখন চলেন চলে যাও অনেক লম্বা হয়ে যাবে আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর দাড়ি মোবারক আস দিয়ে নিলেন মাথার চুল মোবারক আস দিয়ে নিলেন পাগড়ি পরিধান করলেন জুব্বা মোবারক পরিধান করলেন নামাজের মধ্যে যাবেন আমার সিদ্দিক আকবর এবার নামাজের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ইন দ্য মিন টাইম মাওলা আলী শেরে খোদা হযরতে মাওলা আলী সাইয়েদুনা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন কবরের ভিতরে আজাব চলছে কবরবাসী ওই কবর থেকে একজন কবরবাসী ডাক দিলেন ইয়া আলী ও গো আলী আমাদের দিকে একটু নেক নজর দান করো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এখন কথা বলছে কোথা থেকে মন আছে নি সবার সবার মনোযোগ আছে তো মাওলা আলীর সাথে কথা বলতেছে কবরবাসীরা কোত্থেকে কথা বলেন কোত্থেকে মাওলা আলী মাটির উপর থেকে জমিনের উপরে দাঁড়িয়ে কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখেন কি দেখেন না আরো জোরে বলেন দেখেন কি দেখেন না
ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর ওলিরা ফেলায়েতের পাওয়ার মূলে কবরের ভিতরে কি হচ্ছে সেটা জমিনের উপরে দাঁড়িয়ে বলে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? মাওলানা আলী চলে যাচ্ছেন কবরের পাশ দিয়ে, তো কবরের ভিতরে আযাব চলতেছে, ওই আযাব চলতেছে, মানুষটা মাওলানা আলীকে ডাক দিয়েছেন, ওগো আলী আমার উপরে আগুন আমার নিচে আগুন, ফাওকি নার ওয়া তাহতি নার, ইয়ামিনি নার ওয়া ইয়াসারি নার, আমার ডানে আগুন আমার বামে আগুন, আমার উপরে আগুন আমার নিচে আগুন। আলী রে একটু আমাদের জন্য দোয়া করো না, আমাদের জন্য একটু ঈসা আলাইহিস সালাম করো, আমাদের আযাব যেন বন্ধ হয়ে যায়, একটু আল্লাহর দরবার হাত তুলে দোয়া করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। মাওলানা আলী দেরি করলেন না, 100 রাকাত নফল নামাজ পড়লেন, কয় রাকাত জোরে বলেন না, কয় রাকাত? 100 রাকাত নফল নামাজ পড়লেন, এইবার তিনটা খতম দিলেন, তিনটা খতম আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাওলা আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, এই কবরবাসীর কবরের আযাব আল্লাহ তুমি ক্ষমা করে দাও, চিৎকার দিয়ে বলেন। কিন্তু মাওলা আলী দেখতে পেলেন কবরের আযাব বন্ধ হচ্ছে না, কবরে আগুন ঠিকই জ্বলতেছে। আমার মাওলা আলী দৌড় দিলেন আমার নবীর নূরানি কদমে, আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পথে দিয়ে আসার সময় একটা কবরস্থান পেলাম, কবরবাসী আমাকে ডাক দিল, আমাকে বলল আমার উপরে নিচে ডানে বামে আগুন, আমিও দেখলাম ওর কবরে আযাব চলছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি 100 রাকাত নফল নামাজ পড়লাম, তিন খতম কোরআন শরীফ পড়লাম, এগুলো ওদের কবরের মধ্যে বকশিস করলাম, এরপর আযাব বন্ধ হয় নাই। আমার নবী দেরি করলেন না, আলী রে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী বসে থাকতে পারি না, আলী রে চলো আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আরো জোরে বলেন। আমার নবী থাকেন সবসময় উম্মতের ধান্দায়, উম্মতকে কিভাবে বাঁচাবেন? কথা বলেন ঠিক কিনা? নবী কাঁদেন অল টাইম উম্মতকে বাঁচাবার জন্য, ঠিক কিনা বলেন? নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতির মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতির মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতির মায়ায়, দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে নবীকে সালাম জানাই, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতির মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতির মায়ায়। সলাতুনিয়া মাওলানা আলী আমার নবীকে নিয়ে চলে গেলেন কবরের পারে, আমার নবী গিয়ে দেখলেন কবরের আযাব চলতেছে না, আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলবো না সুবহানাল্লাহ। আলী তুমি না বলেছিলে কবরের আযাব বন্ধ হয় নাই, এখন দেখি আমি তো দেখতেছি কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার ভেলায়েতের দৃষ্টি দিয়ে আমি তো ডাইরেক্ট দেখেছি তার কবর আযাব বন্ধ হয় নাই, এখন এসে দেখতেছি আমিও তো দেখতেছি এখন কবর আযাব বন্ধ হয়ে গেছে। এখন দুজনের ভিতরে কথা চলতেছে, ইন দ্য মিন টাইম আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন আমার নবীর কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাওলানা আলী যেটা বলেছে সেটাও সত্য বলেছেন, আপনি যেটা দেখতেছেন সেটাও সত্য দেখতেছেন। আমার নবী বলেন জিব্রিল একটু কথা খুলে বলো, একটু কথাকে খোলাসা করে বলো। জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলানা আলী কবরের ভিতরে যে আযাব চলতে দেখেছেন সেটা সত্য, মাওলানা আলী নামাজ পড়েছেন নফল নামাজ এবং তিন খতম কোরআন পড়েছেন, এগুলো কবরবাসীর জন্য ইসাল করেছেন পাঠাইয়াছেন সেটাও সত্য, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা ছিল, আমার আল্লাহর ইচ্ছা হলো আমার আল্লাহ এই বান্দাদেরকে আযাব থেকে মুক্তি দান করবেন আরেকটা ওসিলায়, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ এই কবরবাসীদের কবরের আযাব মাফ করবেন আরেকটা উসিলাই সুবহানাল্লাহ বলেন না তাইলে উসিলা দ্বারা ইসলামের মধ্যে আছে না নাই আমাদের যুগে কিন্তু এমনও দাড়িওয়ালা পাগড়িওয়ালা আছে চ্যানেলের মধ্যে বসে বিভিন্ন মাহফিলের মধ্যে বসে বলে দিচ্ছে উসিলা দ্বারা যাবে না উসিলা দ্বারা নাকি শিরিক নাউজুবিল্লাহ এত আস্তে সবাই একই আওয়াজে বলবেন নাউজুবিল্লাহ এখন দেখেন কার উসিলায় কি হচ্ছে দেখেন আমার নবীকে জিব্রিল এবার ব্যঙ্গে ব্যঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা আলী 100 রাকাত নফল নামাজ পড়েছেন 3 খতম কোরআন দিয়েছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এগুলো স্টকের মধ্যে রেখে দিয়েছেন এই জন্য মনে রাখবেন দোয়া কবুল হওয়ার কাইফিয়ত 3 প্রকার একটা হচ্ছে দোয়া কবুল হয় দেয়ার এন্ড দেয়ার আমার আল্লাহ কবুল করে সেটা বাস্তবায়ন করে দেন দুই নম্বর দোয়া কবুল হয় কিন্তু সেটাকে বাস্তবায়ন করেন আমার আল্লাহ ধীরে সুস্থে আস্তে আস্তে আর একটা তিন নম্বর সূরত হলো দোয়া কবুল হয় কিন্তু আল্লাহ দুনিয়াতে সেটার ফলাফল দান করেন না এটা আল্লাহ কুদরতের ব্যাংকের মধ্যে স্টক করে রাখেন কিয়ামতের ময়দানে ওই দোয়ার ফসল কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ বান্দা কে দান করবেন চিৎকার দিয়ে বলেন সেই দিন কিয়ামতের ময়দানে যখন সে দোয়ার ফসল আল্লাহ যখন আমাদেরকে নাকি দান করবেন আমার নবী হাদিসে পাকে বলছেন উম্মতরে শুনো তখন বান্দারা বলবে আল্লাহকে আল্লাহ রে আপনি দুনিয়াতে আমার কোন দোয়া কবুল করে আমাকে দুনিয়াতে নিয়ামত না দিতেন অনেক ভালো হতো সমস্ত দোয়াগুলো আপনার কুদরতের ব্যাংকের মধ্যে জমা রেখে কিয়ামতের ময়দানের দিন সবগুলোর ফলাফল যদি দান করতেন আমি আরো অনেক অনেক নিয়ামতের মালিক হতাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা দেখেন এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল মুবারক যখন আজদাতে ছিলেন ইন দ্য মিন টাইম চুল আজদাতে গিয়ে একটা চুল মুবারক সিদ্দিক আকবরের মাথা থেকে নিচে পড়ে গেছে আমরা চুল আজদাবার সময় আমাদের চুল ছুটে আসে না চিরুনির সাথে চুল ছুটে আসে না দাড়ি আসতাচ্ছি আর চিরুনির সাথে দাড়ি ছুটে চলে আসে কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে সিদ্দিক আকবর মসজিদে নববী শরীফে যাওয়ার জন্য যখন চুল আসতাচ্ছিলেন চুল মোবারক একটা খুলে নিচে পড়ে গিয়েছে সিদ্দিক আকবরের চুল মোবারককে বাতাসে তুলে নিয়ে গিয়ে ঘর থেকে জানলা দিয়ে বের করে বাতাসে নিতে 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 এই কবরবাসীর কবরের উপর এনে ফেলেছে আর রব্বুল আলামিন সিদ্দিক আকবরের চুল মুবারকের ওসিলায় ওই কবরের আযাব শুধু তা নয় গোটা কবরস্থানের সমস্ত কবরবাসীদের আযাব সিদ্দিক আকবরের চুল মুবারকের ওসিলায় মহান আল্লাহ ক্ষমা করে দিয়ে আরো জোরে বলেন সিদ্দিক আকবরের চুল মোবারকের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা কবর নয় গোটা কবরস্থানের সমস্ত কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে আমার ভাইরা কি বুঝাতে চাচ্ছিলাম সিদ্দিক আকবর ওই জাতের নাম জিনার চুল মুবারক একটা চুল মুবারকের ওসিলায় মহান আল্লাহ কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে দেন তো ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যদি ওসিলা বানিয়ে দোয়া করি আমরা যদি ওসিলা বানিয়ে সিদ্দিক আকবরকে আল্লাহর দরবারে দোয়া করি নিশ্চয় আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবেন আমাদের মুরব্বী যারা কবরে শুয়ে আছেন চতুর্পার্শ্বে সকলের কবর আযাব মাফ করে প্রত্যেককে আল্লাহ জান্নাত দান করে দিবে কথা বলেন ঠিক কিনা না
তাহলে সিদ্দিক আকবরের চুল মুবারকের সদকায় আল্লাহ কবরবাসীদের কবরের আযাব maaf করে দিয়েছেন। আমরা যদি মাওলানা আকমল শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরসে পাকের মাহফিলে সেই সিদ্দিক আকবরের আলোচনা করে যদি হাত তুলি আল্লাহর দরবারে খোদার কসম আমার সিদ্দিকের সদকায় সিদ্দিকের ওসিলায় আল্লাহ আমাদের দোয়া ফেরত দিবেন না, অবশ্যই আমাদের প্রত্যেকের দোয়া মহান আল্লাহ সিদ্দিক আকবরের ওসিলায় কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? সেই সিদ্দিক আকবরের আলোচনা আজকে আমরা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? ওই সিদ্দিক আকবর নামাজি নাকি বেনামাজি? সিদ্দিক আকবরের কাছে নবীর সুন্নত ছিল নাকি ছিল না? একটু জোরে বলেন ছিল নাকি ছিল না? ফারুক আজমের কাছে গেলে আর একটু ক্লিয়ার হয়। ফারুক আজম কেমন আদালত ছিল, কেমন ন্যায় বিচার, নিজের ছেলে সামান্য খেজুর ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখেছেন আর সকালবেলা পানিগুলো খেয়েছেন, খাওয়া মাত্র একটু নেশা ধরেছে। ফারুক আজম দেখলেন ছেলের মধ্যে মাতলামের একটু ভাব দেখা যাচ্ছে, একটু নেশা নেশা ভাব। ফারুক আজম দেরি করেন নাই, চাবুক নিয়ে জল্লাদকে বললেন, এই জল্লাদ তুমি আমার ছেলের উপরে চাবুক চালাও, আমার ছেলে কেন নেশা করেছে, 80 দররা তার পিঠের উপরে লাগাও। জল্লাদে মারার দেগুন এত বড় জোরে না মারের, কিন্তু জোরে মারার দাসা ফারুক আজম হদ ন, তুই কেন জোরে না মারার ফাল্লার দররা মারম করব দে মাতার নিসুত তুনতে লয় টাকা তাল্লো পর্যন্ত ফাঁপ করে একবারই করিব দে, এককবারে সুরে সিসির রক্ত দুবার করিব। এবারে হদ দররা তো দৌড়াইলে না মারো দেখিলে হয়তো তুই খলিফার ফোয়া দে, তুই সদন প্রীতি কর দে আর মন ফেবেল লাই আর আর তুন তুই ফেসিলিটি ফেবেল লাই বলি তুই আর খুশি করি বেল লাই আর পরে তুই জোরে না মারো চাবুক কে দে আয় মার জুম দে। ফারুক আজম নিজে চাবুক নিয়ে ছেলের উপর মারা শুরু করেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে বলে চাবুক মারতে মারতে চাবুক 80টা মারা হয় নাই অর্ধেক মারা হতে হতে ফারুক আজমের বেটা সকরাতের বিছানায় শুয়ে গেছে। ফারুক আজমের স্ত্রী আপন স্বামীর পায়ে পড়ে গেছে, স্বামী রে আপনি ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলেকে আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন, আপনি সদ্যমতো শাস্তি দিয়েছেন, আমি আল্লাহর কাছে মাফ চাইবো। ফারুক আজম বলে বিবি সাবধান সতর্ক, আমি আমার ন্যায় বিচারের ব্যাপারে এক চুল পরিমাণ নড়াচড়া করব না, যতক্ষণ জান থাকবে আমি আমার ছেলের উপরে চাবুক দররা চালাতে থাকবো, 80টা দররা আমি গুনে গুনে মেরে শেষ করব। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকের যুগে হলে চেয়ারম্যানের ছেলে হলে বিচার এক রকম, রিকশাওয়ালার ছেলে হলে বিচার কিন্তু আরেক রকম, ষোলো আনায় ষোলো আনা, কথা বলেন। সর্দারের ছেলে হলে বিচার হয় আনা আনা, আর গরিবের ছেলে হলে বিচার হয় ষোলো আনা, কথা বলেন ঠিক কি না? আর যদি বিচারকের চাচাতো ভাই, বিচারকের ছেলে, বিচারকের তালতো ভাই, বিচারকের শালা, বিচারকের ছোট ভাই, বিচারকের আত্মীয় যদি হয়ে থাকে সেই বিচার রাতের ভিতরে বিচার ঘুরে যায়, বিচার অন্যদিকে মোড় ঘুরে যায়, এমন কিছু আছে। বিচারক আগে ঠিক ছিল, বিচারের বিচারের আগের রাতে যখন বাদী অথবা বিবাদী প্যাকেট ঢুকিয়ে দিয়েছে সাথে সাথে সকালবেলা বিচার উল্টে গেছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু ফারুক আজম গোটা বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, এই জগতের বন্ধুরা আমার নবীর উম্মত সাবধান সতর্ক, তুমি যখন বিচারকের চেয়ারে বসেছো খোদার কসম তুমি আজকে দুনিয়াতে বিচারক, তুমি বিচারকের মাথার উপরে, আমার আল্লাহ আহকামুল হাকিমিন বিচারকের বিচারক বসে আছেন, কথা বলেন ঠিক কি না? বাকি ছিল দররা মারতে মারতে ছেলে ইন্তেকাল করেছেন, এরপরও ছাড় দেন নাই দররা, যেগুলো বাকি ছিল জানাজা দাফনের পরে কবরের উপরে সেগুলো মেরে মেরে 80টা দররা কমপ্লিট করেছেন, এটার নাম ইনসাফ, কথা বলেন এটার নাম, জোরে বলেন এটার নাম ইনসাফ। ঘুষ খেয়ে বিচার করেছেন, কথা বলেন, চা খেয়ে বিচার করেছেন, টাকা নিয়ে বিচার করেছেন, স্বজন প্রীতি করেছেন না? আমাদের সমাজে যদি এখনো যদি বিচারকরা সর্দাররা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার কাজী যত বিচারক
বিচারকের কার্যালয় আছে, যত বিচারকের চেয়ার আছে, সমস্ত চেয়ারে যদি ফারুক আজমের মতো ইনসাফি বিচার চলতো, খোদার কসম এই পৃথিবীর জমিনে অশান্তি থাকতো না, গোটা বিশ্বের জমিনে শান্তি শৃঙ্খলা অবশ্যই নেমে আসতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের গোটা বিশ্ববাসী মুসলিম জাহানকে ফারুক আজমের ইনসাফ, ফারুক আজমের ন্যায় বিচার আমাদেরকে ফলো করে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না আমিন। এবার আসেন বাবা, আমি বলতে চাচ্ছি তাইলে সিদ্দিক আকবর আর ফারুক আজম দুইজনের জীবন থেকে আমি যদি দুইটা জিনিস গ্রহণ করি, একটা হলো নবী প্রেম আর নবীর প্রেমে কোরবানি দেওয়া সিদ্দিক আকবরের জীবন থেকে এই দুইটা নিলাম, আর ফারুক আজমের জীবন থেকে ইনসাফকে নিলাম, এই তিনটা জিনিস যদি আমরা আজকে যদি গ্রহণ করে আমাদের জীবনের পাথেয় বানিয়ে নিয়ে যেতে পারি, তো আমাদের জীবন দুনিয়া তো সার্থক, আমাদের জীবন আখেরাতও সার্থক। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে সেই সিদ্দিক আকবরের সাথে ফারুক আজমের সাথে জান্নাতের সঙ্গী হতে আমরা নতুন পাড়াবাসী চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না? আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতের সঙ্গী হতে চাই ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। তো সেই সিদ্দিক আকবরের সাথে জান্নাতে সঙ্গী হওয়ার জন্যে সিদ্দিক বলেছেন একটা কন্ডিশন লাগবে, সেটা কি? আমার নবীর মিলাদুন্নবী যদি তুমি উদযাপন করো, তাইলে আমি সিদ্দিকের সাথে তুমি জান্নাতে থাকবে। তাইলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকার গ্যারান্টি মিলে গেল যদি মিলাদুন্নবীকে জিন্দা রাখি, ঠিক কিনা?